প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন সোমেন মিত্র, সরিয়ে দেওয়া হলো অধীর চৌধুরীকে, তাকে প্রচার কমিটির চেয়ারম্যান করা হয়েছে। কংগ্রেস কোঅর্ডিনেশন কমিটির চেয়ারম্যান হলেন প্রদীপ ভট্টাচার্য। এছাড়াও চারজন কার্যকরী সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। রা হলেন দীপা দাশমুন্সি, আবু হাসেম খান, শঙ্কর মালাকার এবং নেপাল মাহাতো। তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াইতে হেরে গিয়ে 1998 সালে প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব চেয়েছিলেন সোমেন মিত্র। তারপর নানা রাজনৈতিক ঘাত প্রতিঘাত এবং শেষ পর্যন্ত ঠিক 20 বছর বাদে 2018 সালে ফের প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন সোমেন মিত্র। দীর্ঘ 20টা বছর কখনো ভেবেছিলেন আবার সভাপতির দায়িত্বভার নিতে হবে? না, তবে আমি গিয়েছিল যে আমি দল করা লোক, দলটা নিঃশ্বাস সহকারে যাতে করতে পারি সেই মানসিকতা সবসময় ছিল। তো সভাপতি তখন মনে হলো যে এই বিশাল দায়িত্ব এতদিন বাদে নিয়ে কি করব, কারণ কংগ্রেস তো সবাই মিলে একসাথে চলতে না পারলে এককভাবে কংগ্রেসে কিছু করা সম্ভব না। তা আমি সভাপতি হলাম, আমি যদি মনে করি আমি এককভাবে সব কিছুটা করব, এইটা মানে একটা ভ্রান্ত ধারণা। এখানে দরকার হচ্ছে সবার সহযোগিতা। সেই সহযোগিতা সবার পেলে তখনই বলবো যে আমি সফল হব কি বিফল হব। যেদিনকে আপনি দল ছেড়েছিলেন 1998, সেই সময় কংগ্রেস, আর যখন ফের দলের দায়িত্ব নিচ্ছেন 2018, সেই সময়ের কংগ্রেস, পার্থক্য কোথায়? অনেক পার্থক্য। সেদিন কংগ্রেসের একটা পরিকাঠামো ছিল, আজকে সে পরিকাঠামোর অভাব হয়েছে। কংগ্রেস ক্ষয়িষ্ণু হতে হতে এমন একেবারে তলানিতে এসে দাঁড়িয়েছে, মানুষের সমর্থন অনেক হারিয়েছি আমরা। 42টাকে নাপদে নাপদে প্রতিদিন তৃণমূল ঘর ভাঙছে, প্রতিদিন তৃণমূলে যাচ্ছে, এই স্রোত আটকাবেন কীভাবে? না না, আমি তো প্রথমেই বলেছিলাম যে তৃণমূল যেভাবে ঘর ভাঙছে তাতে তৃণমূলের সাথে দূরত্ব রক্ষা করতে না পারলে এই ভাঙার সামলানো যাবে না, এবং সামলানো তখনই যাবে। ওই যে বললাম, যদি কংগ্রেসের একটা লোকে যদি দেখে যে কংগ্রেস একটা সামগ্রিকভাবে ঐক্যবদ্ধ চেহারা, তাহলে মানুষের মধ্যে আবার বিশ্বাস ফিরে আসবে। মানুষ এখন ভাবছে কংগ্রেসে কিছু নেই, কংগ্রেস ভাঙা, কংগ্রেসে আমি বারবার করে বলেছি যে সভাপতি যিনি গেলেন অধীর চৌধুরী, অধীর চৌধুরী পরিশ্রম বহু করেছেন, কিন্তু যে কোনো কারণেই হোক একটা এই প্রজেকশনটা যে কংগ্রেসের একটা সামগ্রিক চেহারা, এই চেহারাটা যদি দেওয়া যায় সবাই মিলে, তাহলে আমি বিশ্বাস করি যে কংগ্রেসের পক্ষে আবার মানুষ মুখ ফিরে তাকাবে। শেষবার যখন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংবাদিক সম্মেলন করেছেন, আমাদের সাথে কথা হয়েছে, তিনি বলেছেন যে তার কাছে তিনি জোট চান, তিনি চান যে বামেদের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই। আপনার কাছেও কিন্তু এই প্রশ্নটা কয়েকদিনের মধ্যে সামনে উঠে আসবে যে কার সঙ্গে জোট করবেন, বামেদের সঙ্গে আদৌ জোট করে লড়বেন কি না, কী করবেন? না, আমি তো বললাম যে দেখুন, কংগ্রেস যদি নিজের পায়ে দাঁড়িয়ে এককভাবে লড়াই করতে পারে সেটা সবথেকে ভালো হয়, কারণ তৃণমূলের সাথে জোট করে কংগ্রেসের আসন সংখ্যা হয়তো সাময়িকভাবে কিছু বাড়তে পারে, কিন্তু কংগ্রেসের সংগঠনকে টিকিয়ে রাখা যাবে না। এটা আমাদের অতীত অভিজ্ঞতা, 44টা বিধানসভা থেকে আজকে 30-এর নিচে এসে দাঁড়িয়েছে, যে কংগ্রেসের ঘর থেকে সব চলে যাচ্ছে। তো সেই জন্য বলছি যে কংগ্রেস তৃণমূল কংগ্রেসের থেকে দূরত্ব রক্ষা করে যদি কংগ্রেস চলতে না পারে, তাহলে কিন্তু কংগ্রেস দলকে টিকিয়ে রাখা খুব মুশকিল। আর বামেদের সঙ্গে সম্পর্ক কী হবে? না, সেটা সর্বভারতীয়, এটা কংগ্রেসটা তো সর্বভারতীয় দল, রাজ্য সভাপতি হিসেবে এই সিদ্ধান্ত নেবার মালিক তো আমি নই। আমার দল যদি জিজ্ঞেস করে আমি আমার বক্তব্য সেখানে বলছি। যারা ফিরতে চান, ফিরতে পারেন, আপনাকে দেখে আবার দলে ফিরবে? দুই একজন আছে ফোন করেছে, কংগ্রাচুলেট করেছে। সব মিলে এই মুহূর্তে ভীষণ ব্যস্ত, প্রচুর ফোন আসছেন,
যারা কিছুদিন আগে কংগ্রেস ছেড়ে চলে গেছেন এবং রাজনৈতিক মহলে যারা সোমেন মিত্রের লোক বলে পরিচিত তাদেরও ফোন পাচ্ছেন তিনি। নিঃসন্দেহে এই বয়সে এসে সোমেন মিত্রের কাছে এখন এটা বড় চ্যালেঞ্জ, 2019 লোকসভা নির্বাচনের আগে কতটা দাঁড় করাতে পারবে কংগ্রেসকে, এই চ্যালেঞ্জ কতটা গ্রহণ করতে পারবেন সোমেন মিত্র সেটাই এখন দেখার। ক্যামেরায় উত্তম হালদারের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।